আসসালামু আলাইকুম প্রথম শ্রেণী ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে বিষয় গণিত, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 65 নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা আজকে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 66 নিয়ে আলোচনা করব। তাহলে সবাই কি করতে হবে, বইটি সামনে রাখো, খাতা পেন্সিল ইরেজার নিয়ে বসে যাও। আমরা এখন পৃষ্ঠা 66 নিয়ে আলোচনা করব। ছোট সোনামণিরা, দেখো আমাদের পৃষ্ঠা 66-তে কি বলেছে। এখানে জো এখানে বলছে, মিঠুর 12টি পেন্সিল ছিল, বাবা তাকে আরও 4টি পেন্সিল দিলেন। মিঠুর কতগুলো পেন্সিল হলো? আমরা এর আগেও যোগ করেছি, তাই না? তাহলে দেখো, আমরা এখন 1 থেকে 10 সংখ্যার যোগগুলো করেছিলাম। আজকে দেখো 2 ঘরের যোগগুলো আসছে, দেখো 12 যোগ 4। এখানে খেয়াল করো, আমাদের কিছু বক্স দেওয়া আছে। এখানে দেখো বক্সগুলো গুনি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো 10টি বক্স দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 2টি, 1, 2, 12। এখানে দেখো ডট ডট দিয়ে দেওয়া আছে ব্লকগুলো, 1, 2, 3, 4, 4টি ব্লক। এখানে দেখো আলাদা করে এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই 4টি ব্লক হচ্ছে এটা ডট ডট দেওয়া, মানে 12, আরও এখান থেকে 4টি ব্লক এখানে ডট ডট করে দিয়েছে, কোনো ব্লকগুলো ভরাট করেনি। আমরা যদি ব্লকগুলো ভরাট করি, এখানে দেখো 1টি ব্লক, এখানে 1টি ব্লক। তোমাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন রকমের রং ব্যবহার করতে পারি। এখানে দেখো আরেকটি ব্লক, 2টি ব্লক, আরেকটি ব্লক, দেখো এখানে 3টি হলো। আমরা সর্বশেষ ব্লকটি দেখো রং করি, এই হচ্ছে সর্বশেষ ব্লক। তাহলে কয়টি ব্লক হলো? 4টি ব্লক। 12-র সাথে আমরা 4 যোগ করব, তাহলে এখন ব্লকগুলো যদি গুনে দেখি তাহলে দেখো কয়টি হবে। এখানে তো 10টি ব্লক আছে, 10, 11, 12টি ব্লক দেওয়া ছিল, আমরা 4টি ব্লক রং করেছি আলাদা করে। তাহলে 12, 13, 14, 15, 16, তাহলে কি পেলাম ছোট সোনামণিরা? 12-র সাথে 4 যোগ করে আমরা পেলাম 16। এই খালি জায়গায় আমরা তাহলে কি লিখব? 16 লিখব। এটি হচ্ছে আমাদের যোগফল। তাহলে দেখো মিঠুর 12টি পেন্সিল ছিল, বাবা তাকে আরও 4টি পেন্সিল দিলেন। বাবা আরও 4টি পেন্সিল দেওয়াতে মিঠুর পেন্সিলের সংখ্যা কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে মিঠুর কতগুলো পেন্সিল হলো? মিঠুর 16টি পেন্সিল হলো। তারপর আসো আমরা পরের পৃষ্ঠাটি খেয়াল করি, পরের অঙ্কগুলো দেখি। দেখো এখানে কি বলছে, যোগ করি। এখানে দেখো আমাদের 1 থেকে 12 পর্যন্ত যোগ অঙ্কগুলো দেওয়া আছে, আমরা এগুলো কি করব, যোগ করব। এখানে প্রথম দেখো দেওয়া আছে 12 যোগ 2। এখানে যদি আমরা বইয়ের মতো করার চেষ্টা করি, আমরা ধরে নিলাম প্রথম 12টি আছে এখানে, এখানে ব্লকগুলো, এখানে দেখো 12-র জন্য আমরা দেখো এখানে 12টি ব্লক দিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে দেখো 2 আছে, তাহলে 12, 13, 14। 12-র সাথে 2 যোগ করলে কত হবে? তাহলে 14 হবে। এভাবে আমরা যোগ অঙ্কগুলো করব। আমি তোমাদেরকে দাগ দিয়ে, দাগ কেটে কেটে অঙ্ক করেছিলাম, আবার গোল করে করে অঙ্ক করিয়েছিলাম। আমরা চলো এই অঙ্কগুলো দাগ কেটে কেটেই করি। এভাবে করলে আমাদের জন্য কি হবে?
সহজ হবে। তাহলে চলো আমরা দাগ কেটে কেটে অঙ্কগুলো সমাধান করি। আমরা এর আগে করেছি 1 নম্বরটা, এখন আমরা 2 নম্বরটি করব। 2 নম্বরে বলছে 12 যোগ 5 সমান, আমরা 12-র জন্য দাগ দিব না, আর 5-এর জন্য চলো 5টি দাগ কাটি। 1 2 3 4 5, 12-র সাথে 5 চলো যোগ করি। 12 13 14 15 16 17, তাহলে কত হবে আমাদের যোগফল? 17। উত্তর যোগফল 17। এই 5-এর জন্য আমরা 5টা দাগ দিয়েছি এবং 12-র সাথে এই 5টা দাগ কি করেছি আমরা, যোগ করে পেলাম কত? তাহলে 17 আমাদের যোগফল। তারপর হচ্ছে 3 নম্বর, 3 নম্বরে বলছে 12 যোগ 7, 12 যোগ 7, তাহলে 7-এর জন্য চলো 7টি দাগ কাটি। 1 2 দাগ টেনে নেই, 1 2 3 4 5 6 7, আমরা 7টি দাগ টেনে নিলাম। এটি হচ্ছে 7-এর 7 সংখ্যার জন্য 1 2 3 4 5 6 7। এখন আমরা এই 12-র সাথে কি করব, এই 7টি দাগ যোগ করব। 12 13 14 15 16 17 18 19, 1 10 9 19, তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর যোগফল 19। তারপর দেখো 4 নম্বরে বলছে 11 যোগ 1, 11 যোগ 1, 1-এর জন্য আমরা 1টি দাগ দিলাম। এটি হচ্ছে আমাদের 1-এর জন্য, আমরা এখন 11-র সাথে যোগ করব। 11 আর 1 কত হচ্ছে? 12। এই হচ্ছে আমাদের যোগফল 12। উত্তর যোগফল 12। 5 নম্বর, 14 যোগ 3, 14 যোগ 3, তাহলে 3-এর জন্য চলো 3টি দাগ টেনে নেই। 1 2 3, এই 3টি দাগ হচ্ছে আমাদের 3-এর জন্য। এখন 14-র সাথে এই 3টি দাগ যোগ করে চলো 14 15 16 17, 1 10 7 17, আমরা উত্তর কি লিখবো? তাহলে আমরা উত্তর লিখব, উত্তর যোগফল 17। আমি আবার বলছি, খেয়াল করো, 12 যোগ 5 হচ্ছে 17, 12 যোগ 7 হচ্ছে 19, 11 যোগ 1 হচ্ছে 12, 14 যোগ 3 সমান কত? 17। চলো তাহলে পরের অঙ্কগুলো করি। ছয় নম্বর বলছে 15 যোগ 1 সমান কত? 15 যোগ 1 সমান, আমরা 1-এর জন্য 1টি দাগ চলো দিয়ে দেই। এটি হচ্ছে আমাদের 1-এর জন্য, 15-এর সাথে এই দাগটি যোগ করি, 15 1 16,
एक दस छय षोलो उत्तर जोगफल षोलो। सात नम्बर प्रश्न छय जोग बारो छय जोग बारो समान कत। छय संख्याटी आछे आमरा बारोर जन्य 12টি দাগ টেনে নিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এটি হচ্ছে আমাদের 12-র জন্য। এখন ছয়ের সাথে যোগ করব, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো, কত হলো? এক দশ আট আঠারো। আমাদের উত্তর হচ্ছে যোগ ফল আঠারো। আট নম্বর প্রশ্নে এক যোগ আঠারো আমরা চলো 18টি দাগ না দিয়ে একের জন্য চলো একটি দাগ দিই। একের জন্য একটি দাগ দিলাম, এখন আমরা 18-র সাথে যোগ করব। 18 এক কত হচ্ছে? 19। এভাবে করতে পারি, চলো 18 এক যোগ করলে কত হচ্ছে? 19। এটা আমাদের সহজ। আমরা খেয়াল করব যেটি বড় সংখ্যা সেটি রেখে ছোট সংখ্যাগুলো দাগ দেব, তাহলে আমাদের আরো দ্রুত অঙ্কগুলোর সমাধান করতে পারবো। উত্তর যোগফল 19, এক দশ নয় 19। নয় নম্বর প্রশ্ন তিন যোগ চোদ্দ, তিন যোগ চোদ্দ সমান, আমরা চলো তিনের জন্য প্রথম তিনটি দাগ দেই, এক দুই তিন, তিনের জন্য। এখন চোদ্দ কি করবো? আমরা যোগ করব, চোদ্দ পনেরো ষোলো সতেরো, সতেরো। উত্তর যোগ ফল সতেরো, এক দশ সাত সতেরো। আমরা সহজে অঙ্কগুলো সমাধান করার জন্য আমি আবারও বলছি, যেটি বড় সংখ্যা সেটি দাগ না টেনে আমরা ছোট সংখ্যাগুলো দাগ টেনে নিলে আমাদের আরও খুব সহজে এবং কম সময়ে অঙ্কগুলোর সমাধান করতে পারবো। তাহলে কি হচ্ছে? পনেরো যোগ এক ষোলো, ছয় যোগ বারো হচ্ছে আঠারো যোগ ফল, এক যোগ আঠারো যোগ ফল হচ্ছে ১৯, তিন যোগ চোদ্দ যোগ ফল হচ্ছে ১৭। চলো আমরা পরের অঙ্কগুলো করি। আমাদের দশ নম্বর কি বলছে? দশ নম্বরে বলছে দশ যোগ চার, দশ যোগ চার, এক দুই তিন চার, চারের জন্য আমরা চারটি দাগ টেনে নিলাম। এখন দশ যোগ করব, দশ এগারো বারো তেরো চোদ্দ, তোমাদের সুবিধার জন্য আমি যোগ চিহ্ন চলো দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। দশ এখানে যোগ চিহ্নটা দিয়ে দেই, দশ যোগ এই চার হচ্ছে কত? ১৪।
উত্তর যোগফল 14। 11 নম্বর প্রশ্ন, 10+8, 10+8 সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8-এর জন্য আমরা 8টি দাগ দিলাম। এখানে এখন 10-এর সাথে কি করতে হবে, এই 8টি দাগ যোগ করতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 1, 10, 8, 18। উত্তর যোগফল 18। আমাদের 12 নম্বরে বলছে 5+10, 5+10 সমান 5-এর জন্য আমরা 5টি দাগ দিয়ে 1, 2, 3, 4, 5 5টি দাগ টেনে নিলাম। এখন এই 10-এর সাথে এই 5টি দাগ কি করব, যোগ করব। 10, 11, 12, 13, 14, 15, 1, 10, 5, 15। উত্তর যোগফল 15। আমার ছোট সোনামণিরা, আমাদের পৃষ্ঠা 66-তে এই 1 নম্বরে যোগগুলো ছিল 1 থেকে 12টি অঙ্ক। আমরা এই 12টি অঙ্ক সমাধান করলাম। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এভাবে দাগ টেনে টেনে আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি, দাগ টেনে টেনে অঙ্ক করলে কি হবে, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। তোমরা দাগ টেনে টেনে অঙ্কগুলো করার চেষ্টা করবে, যেহেতু তোমরা এখন ছোট, একেবারেই দাগ টেনে টেনে এখন অঙ্কগুলো করা শিখো। আমার প্রিয় ছোট সোনামণিরা, তোমরা বাসায় ভালো থাকবে, প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়াশোনা করবে, অবশ্যই অবশ্যই বাবা মার কথা শুনবে। আর যেহেতু আমাদের এখন করোনা পরিস্থিতি একেবারে অনাকাঙ্ক্ষিত, আমরা একটি সময় পার করছি, বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া একেবারেই বের হবে না। আর তুমি এবং তোমার পরিবারের সদস্যরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এই পর্যন্তই। ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।